এভরিওয়ান, আবার সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত। এখন আমরা চলে এসেছি বাড়াইপুরের খুব কাটতে খুবই সুন্দর জায়গা হ্যাপি ভ্যালির মাঠ। আজকের এখানে আমরা ঘুরবো, তোমরা সাথে দেখো আর থাকো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিলে সবার আগে তোমরা দেখো। আমরা দাঁড়িয়ে আছি সংশোধনাগারের সামনে, কিন্তু এখান থেকে ভিতরে যাওয়া অ্যালাউ নেই, সেই জন্য আমরা পুরো জেলের কাছে গিয়ে ভিডিওটা করতে পারলাম না। এটা নতুন প্রজেক্টের কাজ চলছে এখানটায়, এগুলো সব মহিলাদের জন্য সংশোধনাগার হচ্ছে। বাড়াইপুরের বার্ড ওয়াচিং এরিয়া, যারা পাখি প্রেমিক তারা এখানে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা এটা। বিশেষ করে শীতকালে এখানে অনেক ধরনের পাখি আসে। এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, এর ভিতরে মানে আর অনেক পাখি দেখা যায়, কিন্তু আমরা যেহেতু মেন হ্যাপি ভ্যালি মাঠ এবং ডেলি একাডেমিতে এসেছি বলে আমরা ওই সাইডটা অতটা যাচ্ছি না, কিন্তু যারা পাখি প্রেমিক আছেন তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। এখন আমরা সামনে দেখতে পাচ্ছি ডিআরডিও অফিস, এটা হ্যাপি ভ্যালি মাঠের এখানেই আছে। খুব সুন্দর করে এই অফিসটা তৈরি হয়েছে, এবং বাইক সাইকেল ড্রাইভিং শেখার জন্য এই জায়গাটা খুবই উপযুক্ত, কারণ থাকা জায়গা একদম। অনেকেই এখানটায় সব বেশিরভাগ বাইক সাইকেল নিয়েই এখানটায় আসে। এখন আমরা ডিআরডিওর অফিসের একদম পিছন সাইডে আছি। এই পিছন সাইডের রাস্তাটাও খুবই সুন্দর, ফটোশ্যুট বা এখানটাতেও ড্রাইভিং শেখে সবাই, এখানে সবসময় সবাই ঘুরতে আসে রিলস বানানোর জন্য, খুবই সুন্দর। পূর্ব ভারতের সবচেয়ে বড় টেলি একাডেমি আমাদের এই বাড়াইপুরেই গড়ে উঠেছে, বর্তমানে আমরা এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছি। যারা চলচ্চিত্র জগতে আসতে চাও বা অভিনয় শিখতে চাও, এই টেলি একাডেমিতে এসে যোগাযোগ করতে পারো। তাহলে চলুন ঘুরে দেখি টেলি একাডেমিটা। টেলিগঞ্জ স্টুডিও পাড়া থেকে মাত্র 20 কিলোমিটার দূরে বাড়াইপুরের টংতলায় 10 একর জমির উপরে সরকারি উদ্যোগে গড়ে উঠেছে পূর্ব ভারতের সব থেকে বড় টেলি একাডেমি। এখানে রয়েছে 50,000 বর্গফুটের একাডেমিক ব্লক, তার সাথে রয়েছে 40,000 বর্গফুটের চারতলা হোস্টেলের সুব্যবস্থা। এর সঙ্গে সিনেমা জগতের বহু কলাকুশলীদের কাজের উৎকর্ষতা আনতে সাহায্য করবে এই টেলি একাডেমি। এখানে রয়েছে 4টি উন্নত মানের শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও। যেখানে করা যাবে ফিকশন ও নন ফিকশন দুই ধরনের শুটিং। রয়েছে পিসিআর রুম, প্রয়োজনে সেট নির্মাণ করে শ্যুট করার জন্য রয়েছে পর্যাপ্ত খালি জায়গা। এবার বলে দিই এখানে আসতে গেলে কিভাবে আসবে।
বাড়াইপুর থেকে অটো ধরে চলে আসতে পারেন এই হ্যাপি ভ্যালি মাঠে। এখানে আসার মানে এখানে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, একদম বিনা পয়সায় এখানে এসে ঘুরতে পারেন। এবং এখানটায় সন্ধ্যের টাইমটা খাওয়ার জন্য ফুচকা, চানা নানা ধরনের এবং চায়েরও দোকান আছে, অনেক ধরনেরই খাবার দোকান আছে, সেই খাবার এখানে পেয়ে যাবে। এখন সূর্যাস্ত হয়ে এলো, আকাশটা দিনের বেলার থেকে এখন আরো সুন্দর লাগছে দেখতে। আজকের আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে নিয়ে আসব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।